ঘটনা রইল, আমরা তো মনোবাদার বলছি স্কুল থেকে আসছি, যথারীতি আমরা সায়েন্স সিটি থেকে এসি আমার ছাত্র রব, আমরা সুন্দরভাবে আমাদের যে ভ্রমণ চলছে কোন সায়েন্স সিটির সামনে গাড়ির প্রচণ্ড ভিড়, আমরা যখন নামি তখন আমাদেরকে নামানোর সমস্যা হয়েছে, ড্রাইভার বলেছে আমাদের যে গাড়ি সামনে রাখবে, আমরা তো যথারীতি সায়েন্স সিটিতে চলে গেছি তখন আমরা স্টুডেন্টকে সবাই আসছে, আমি সবচেয়ে পিছনে ছিলাম, আমি সবটা খবর জানিও না, তখন আমি লাস্ট ম্যান আমি ছিলাম, আমি যখন আসলাম দেখি আমার দেখলাম একটা জল মানে আসছে ঠিকই দিলে আসছে ব্যাপারটা বুঝতে পারি না, তখন যেই আমি সামনে আসলাম আর আমাকে পুরো শরীর এই মহিলা ঠিক আছে, মানে আমার এটির কথা আমি আমার মানব জীবনে এরম মানে মহিলা আমি বলুন দেখি না, আমি আপনাদের মাধ্যমে অভিজ্ঞতা চাই মহিলার কাছে, একজন নারী হিসাবে আপনার এই ব্যবহারটা ঠিক আছে না, নারীর মধ্যে ব্যবহার করেন আর আপনি নারী জাতির কলঙ্ক ঠিক আছে, মানে এই কথা আমাদের ফ্ল্যাট ছিঁড়ে নিয়েছে এবং কন্টিনিউ মিথ্যা কথা বলেছে, আমরা এখন ঝগড়া করতে আছি না, আমি ছাত্র নিয়ে আসি, আমরা ছাত্রের সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা মানুষকে মানুষ করার সাক্ষী করি, আমি এই কথাই আমার মানে এখন কি আপনারা কি অভিযোগ জানাইছেন? অভিযোগ জানাইছি, আমরা অভিযোগ মানে মানে জানাইছি, আপনার কত অভিযোগ জানাইছেন? আমার নাম স্মৃতি কুমার রায়, আমি ফুলচুরি হাই স্কুলের টিচার ইন চার্জ। ছাত্রদের তরফ থেকে স্টুডেন্ট হেডমাস্টার উনি একটা অ্যাপ্লিকেশন দেওয়া দিয়েছে, সেটা আমরা আইনগত ব্যবস্থা নেব। মহিলার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিয়েছেন আপনি এখন? না, আসে আপনি হয়তো আমরা টেন করে রেখেছি, এখন দেখবো ঠিক বের অনুসারে বাবু তার যে কর্ম করেছে তার সে দাঁড়াই দেওয়া যায়।